নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পুলিশের জ্ঞাতসারে হাইয়েস্ট লেভেল থেকে সবাই জানতো আজকে মিশাল করে কংগ্রেস অফিসে আমি আসছি, আমার একটা সাংগঠনিক সভা করবো। আমি যখন সেখানে যাচ্ছি পুলিশ আমাকে বলেছে এখানে গেলে গন্ডগোল হবে, বলছি এবং ওনাদের অফিসে আমি বলেছি গন্ডগোল হলে যারা গন্ডগোল করবে তাদের মধ্যে তো দায়িত্বটা আপনাদের, আপনারা তো আমাকে বাধা দিতে পারেন না। তারপর আমি এখানে গেলাম পুলিশের সামনে বিজেপির গুন্ডারা হাতে লোহার রড লাঠি ইট পাটকেলে নিয়ে প্রচণ্ডভাবে আক্রমণ করেছে। আক্রমণের নমুনা দেখে আমি বলেছি যে বুঝেছি যে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণটা করেছে। আমার গাড়িতে প্রথমে গাড়িটা আমার একটু দামি গাড়ি, সেই জন্য কাঠের লাঠি বড় বড় লাঠি বাড়িতেও সেটা ভাঙছিল না, তারপর লোহার রড ইউজ করেছে। ইউজ করে যখন ভেঙেছে তখন আমাকে মারার জন্য আমার আঘাত করেছিল, আমার একটা আঘাত আমার বাঁহাতে লেগেছে এবং ড্রাইভারের ডাহাত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো গাড়িটার কোনো চিহ্ন নেই। এবং এটা সম্পূর্ণ ঘটনাটা গেছে পুলিশের সামনে, পুলিশের কোনো ভূমিকা ছিল না, এগিয়ে আসেনি। আমি আজকে রক্ষা পেয়েছি, আমার যে পার্সোনাল যে সিকিউরিটি আছে এবং এসকর্ট বাহিনী যারা ছিল তারা আমাকে রক্ষা করে পেছনের দিকে নিয়ে এসছে। না হয় আমি এবং আমার সঙ্গে যারা ছিল সবার মৃত্যু আজকে নির্ধারিত ছিল, আমার সঙ্গে যারা ছিল ছয় সাতজন তারাও ইনজিউর্ড হয়েছে। এখানে এটা আমার জীবনের এমন অভিজ্ঞতা আগুনে আমি বলবো, এখন যে সরকারটা এটাকে অগণতান্ত্রিক সরকার বলবো না, এটা একটা অসভ্য সরকার। এই সরকারের পতন দরকার, এ রাজ্যের মানুষ যদি বাঁচতে যায়। আমি 25 বছরের সিপিএম এর শাসন আমি দেখেছি, সিপিএম এর সেই শাসনের জন্য পতন ঘটিয়েছিল। আজকে যে শাসন চলছে এটা সিপিএম এর থেকেও খারাপ। আমি আজকের অভিজ্ঞতা আপনি বলছি এই সরকার অসভ্য সরকার, এটার পতন দরকার। আপনাদের মধ্য দিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমি আবেদন জানাবো, মানুষ যাতে প্রস্তুত হয় মানসিকভাবে এই সরকারের পতন ঘটান। এই সরকারের মানুষের বেকার সমস্যা নিয়ে কথা বললাম, খাদ্য সমস্যা নিয়ে কথা বললাম, মানুষের স্বাস্থ্য জল এই রাজ্যে অনেক কিছুই মানুষের জন্য করেনি, শুধু কাটমানির সরকার হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে আপনার যে কোনো ব্যাপারে টাকা দিতে হবে, বিজেপি যে কোনো কাজ করতে যান গেলে পরে টাকা দিতে হবে, কারণ এটা কাটমানির সরকার চলছে এবং সেটা কয়েকটা গুন্ডা পালছে। আর এই গুন্ডাদেরকে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক প্রতিবাদ স্তব্ধ করার চেষ্টা করছে, সেই জন্য আমরা কালকে 12 ঘন্টার বন্ধ ডাক দিয়েছি প্রদেশ কমিটি। অ্যাট লিস্ট আপনার বিশালগড় যে পুলিশকে নিয়ে আপনি মানে নিরাপদ ছিলেন না, একদম না। পুলিশ বিশালগড় পুলিশ আপনাকে সেরকম নিরাপত্তি দিতে পারেনি নাকি? দেয়নি না, কোনো কিছুই করেনি। আমার পার্সোনাল সিকিউরিটি এবং আমার এসকর্ট সঙ্গে যারা ছিল তারা যদি না থাকতো আমার আজকে আমি না আমার সঙ্গে যারা ছিল সবাই মৃত্যু নিশ্চিত ছিল, এতে কোনো সন্দেহ নেই। মানে অ্যাট লিস্ট আপনারা ওইখানে যদি কোনো সাংবাদিক থাকে এটাকে নমুনা দেখে আপনারা বলবেন যে মৃত্যু অবধারিত, যারা ছিল তারাও বোধ অভাব হয়েছে কি করে আমি বেঁচে আছি। সুতরাং এটার মধ্যে পুলিশের অ্যাট লিস্ট আপনার যদি আজকে স্কট না একটু পুলিশ এইখানে কোনো ভূমিকাই নেয়নি, মানে বিশালগড় পুলিশকে নিয়ে আপনার বিশালগড় পুলিশের কোনো ভূমিকা নেই, ওদের সঙ্গে দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে সহায়ক, ওদের পক্ষে আমি বলবো বিশালগড় পুলিশকে। মানে টোটাল বিশালগড় থানা আপনাকে সিকিউরিটি দিতে মানে ব্যর্থ হয়েছে টোটাল? ওদের যে দায়িত্ব ছিল ওরা দায়িত্ব হলো না, ওরা বিজেপির মাফিয়াদের আন্ডারে চাকরি করছে। মানে বিশালগড় থানা বিজেপির মাফিয়াদের আন্ডারে চলে গেছে। আমি বলছি বিজেপির বিশালগড়ের যারা এখানে বাসিন্দা তাদের চিন্তা করা উচিত যে তারা কেউ নিরাপদ নয়। আজকে কারো কারো হচ্ছে বিক্ষুব্ধ অপদা, কেউ নিরাপদ নয় বিশালগড় অঞ্চলে। আমি বলে দিলাম মানুষ বিশালগড়ের প্রতিটা মানুষের ঘরে ঘরে, সে বিজেপি করুক সিপিএম করুক কংগ্রেস করুক, সাধারণ যারা মানুষ তাদের চিন্তা করা উচিত যে কি করা, এটার থেকে মুক্তি পেতে গেলে কি করা। এটা আজকে 3 বছরের মধ্যে ভয়ানক রূপ সরকারের থেকে মানুষের সমর্থন। তাহলে আপনার কথা এখানে পুলিশ কাঠের পুতুল হয়ে আছে, কাঠের পুতুল আপনার গুন্ডাদের হাতে, গুন্ডা কাঠের পুতুল, গুন্ডার বিজেপির কিছু গুন্ডার হাতের পুতুল হয়ে আছে।